আপনারাই বলেন ভাই, যারা ছবি করে, নাটক করে, তাদের দ্বারা কি রাজনীতিটা চলে বলেন? আমরা তাদেরকে ছবিতেই দেখতে চাই, নাটকেই দেখতে চাই। এই রাজনীতি রাজনীতি এসব জঘন্য ফালতু জিনিস, নোংরা জিনিসে জড়িত হোক সেটা আমরা চাই না। কিন্তু ওরা বোঝে না, যারা ছবি করে, নাটক করে, ওরা ভিক্ষুকের মতো মনোনয়ন কেনার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য ওদের মাইন্ড, চিন্তা ভাবনা নষ্ট হয়ে গেছে। আরে বেড়া, এসব ফালতু কাজ না করে সুন্দর সুন্দর নাটক মুভি আমাদেরকে উপহার দেয়, আমরা দেখি, তোরাও জনপ্রিয়তা হ, টাকা কামা। এসব খাও, ধান্দা না করিয়া বাড়া, কাম কর, কাম 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 করে রাখা। এবিসিতে আগের মতো ভাত নাই, ব্যবসা নাই, ব্যবসা হইল এখন রাজনীতির মধ্যে, সব অবৈধ টাকা। একবার এমপি মন্ত্রী হইতে পারলে লালে লাল, কোটিপতি হয়ে যাবে, ছবি করে আর কি কামায়, কোন লয়ের কামায়। নায়ক নায়িকা গো এখন কোনো দাম আছে? অগ ছবি কেউ দেখে? আমাগো নায়ক নায়িকা, ছোট পর্দার অভিনেত্রী অভিনেতারা, তারা মনোনয়ন কেনার জন্য লাইন ধরছে। যেভাবে ওই টিসিবির পণ্য দেয় না, অনেক গরিব যারা নুনানতে পান্তা ফুরায়, তারা লাইন ধরে গাড়ির পিছনে। এরকম হয়েছে তোদের দশা, তোদের কি যোগ্য আছে? তোদের ছবিই তো চলে না, তোদের জনপ্রিয়তা নাই, তোদের কেউ চেনে না। তোরা এমপি মন্ত্রী হইলে কি কচুর সেবাটা করবি জনগণের লিগে? তোদের দিয়ে জনগণের কোনো উপকারে আসবে না, কারণ তোরা তো গরিব টোকাই, ফকির নেই। তোদের মনের মধ্যে খালি খাই খাই চিন্তা, খাই খাই চিন্তা। তোরা এমপি মন্ত্রী যদি হইয়াও যাস ভুলের মধ্যে, তোরা জনগণের সেবা কখনোই করবি না। তোরা চিন্তা করবি তোদের প্যাট, তোদের পকেট ভারী করার চিন্তা। আর এদের আমাদের সরকারে বলবো, এইসব ফকিন্নি ছকিন্নি গরিব টোকাইদের নমিনেশন পত্র ও মনোনয়ন পত্র দিবেন না, দিবেন না, আপনার ক্ষতি হবে, আপনার লস হবে। এদের না দিয়া আপনার যারা নেতাকর্মী আছে, বড় বড় যোগ্য ব্যক্তি, জনপ্রিয়তা আছে, যারা ওই গরিব দুঃখীদের আহার মারবে না, গরিব দুঃখীর ভাত মারবে না, গরিব দুঃখীর জন্য কাজে আসব, জনগণের কাজে আসব, তাদেরকে আপনারা মনোনয়নপত্র দেন, দেশের ও জনগণের উপকারে আসবে। এই যে যারা মিডিয়ার কাজ করে, তাদের মনোনয়নপত্র দিবেন কেন? তারা ছবি করবে, তারা নাটক করবে, তারা ওই ছবিতেই সুন্দর, বাস্তবে তাদের আমরা চাই না।